ভেলৌগুৰি এই হোজাই জিলার ভেলৌগুৰি উপস্বাস্থ্য কেন্দ্রের 11 বিঘা 3 কঠা 8 লোচা মাটি। ইয়ার ভিতরতে এজন ব্যক্তিয়ে ইয়াত মাটি প্রায় 3 বিঘামান বেদখল করে রাখিছে। আমি হোজাই ডিসি স্যারক অবগত করেছো, আমি কি কয় আপনার সার্কল বাইদেউকো আমি অবগত করেছো। আমার যেজন বনমন্ত্রী আসলে আপনার চন্দ্রমোহন পাটোয়ারী ডাঙরিয়া, তেখেতে আমি লিখিত দিয়ার পিছত জাননি দিয়ার পিছত তেখেতে আমার হোজাই ডিস্ট্রিক্ট আহিছিলে। তেখেতে লগেলগে ডিসি স্যারক কমপ্লেন করার পিছত লগেলগে তেখেত সকলে সার্কল বাইদেউ মন্ডল কানুনগড় পঠিয়ায় এই ডিমার্কেশন করেছে। ডিমার্কেশন করে পেলায় এইখানে যদি সীমা দেখাই গৈছিলে, তেখেত সকলে কৈছে এইখানে আপনাদের ঘর সর নবনাব, মানা করে গেছে মন্ডল কানুনগড়ে সার্কল বাইদেউয়ে। তারপর তেখেতে মানা নাই, আকু গিয়ে আমি অবগত করেছো। অবগত করার লগেলগে তেখেতে এই বলে গাবুড়া দি কেস করব কারণে রাইজর গাবুড়া গিয়ে এফআইআর দিছে থানাত। এফআইআর দিয়ার পিছতো থানা আহি পেলায় মানা করে গেছে। তেখেতে কি করেছে, দরজা দি বেড় দি পেলায় গোটেই বিল্ডিং আপনাদের সব হসপিটালের মাটিত বিল্ডিং উঠাই দিছে আহমদ আলী নামের ব্যক্তিজনে। গতি আমি হোজাই ডিসি স্যারক অবগত করার পিছত হেলথ ডিপার্টমেন্টর অফিসার সকলক আমি জানাইছো, হেলথ ডিপার্টমেন্টর যে মিনিষ্টার তেখেতক জানাইছো, আমি সিএম স্যারক মেইল করে এই এপ্লিকেশনখন দিছো, আমি সকলো বস্তু দিছো। এই মাটিখিনি তেখেতসকলে বেদখল করে আছে, আজিলেকে বেদখলমুক্ত হওয়া নাই। আমি চাই আছো নিউজত অসমৰ ভিতর বিভিন্ন জায়গাতে উচ্ছেদ অভিযান চলি আছে, গতি বহুত শ মানুহ উচ্ছেদ অভিযান চলাই আছে। কিন্তু এই এজন ব্যক্তি ভেলৌগুৰিৰ যিজন আহমদ আলী নামৰ এই উপস্বাস্থ্য কেন্দ্রের মাটিখিনি বেদখল করে আছে, তেখেতে কার ছত্রছায়াত এই মাটিখিনি বেদখল করে আছে আর বিল্ডিংখন বনালে। গতি আমি ভেলৌগুৰি পঞ্চায়েতৰ রাইজে সিএম স্যারের ওসর আমি এটা অনুরোধ জানাইছো, যাতে অতি সোনকালে আমার এই হসপিটালের মাটিখিনি মুকুলি করে পেলায় ইয়াত যেহেতু আর 20খন হসপিটাল তেখেতে দিছে, 20খন বেডের হসপিটাল আর এখন দিছে, এখন নির্মাণ করব লাগে। গতি আমার জায়গার দরকার। আর 7খন কোয়ার্টার আহিছে আমি গম পাইছো, এই 7খন কোয়ার্টার আমি সেইটো সাইডে বনাম আর তাত কি কয় এই আপনার হেৰি পার্কিংও লাগে, গতি জায়গার দরকার। এইখান এটা 10টা বেডের হসপিটাল বনি আছে। এইখানে সব তেখেত সকলে 2012 চনত রাইজক দিছিলে, 2012 চনত এবার এইটো সাইডে এভেকশন হয়েছিল। এভেকশন হওয়া এইটো সাইড যেটা ডিমার্কেশন করেছিল তেখেতসকলে রাইজরপরা 15 দিনের কারণে সময়সীমা লৈছিলে, আমি আপোষত উঠি যাম, কিন্তু তেখেতসকলে যোৱা নাই। এইয়া তেখেতসকলৰ সহি এই দরখাস্ত স্কুলত মিটিং হয়েছিল আর এইখানে আমি হেলথ ডিপার্টমেন্টক দিছো, জয়েন্ট ডাইরেক্টর স্যারক দিছো, হ্যাঁ সিএম স্যারক দিছো। গতি গোটেইখিনি আমি দিয়ার পিছতো কিন্তু এই মাটিখিনি এতিয়াও বেদখল মুক্ত হওয়া নাই। আমি কেইদিন আগত আপোনালোকে জানে গোটেই অসমত ইলেকশন আসলে কোর্ট অফ কন্টেক্ট লাগি আসলে আমার যেটা অফিসারক সকল গই কৈছিল তেখেত সকলে কৈছে কোর্ট অফ কন্টেক্ট লাগি আছে, গতিকে এতিয়া কোর্ট অফ কন্টেক্ট যোৱাৰ পিছত এইখিনি হব। গতিকে তেখেতে এতিয়া সব দোকান স্টার্ট করে দিব বিচাৰিছে, কিন্তু এতিয়ালৈ কোনো প্রশাসনে কোনো ব্যবস্থা লওয়া নাই। গতিকে আমার কিবা এটা সন্দেহ হৈছে, এই মানুষজনে কার ছত্রছায়াত এইখানে কি কয় করবলগীয়া পাৰিছে। গতিকে হোজাই প্রশাসনে যাতে অতি সোনকালে এই ৰাজহুৱা মাটিখিনি মুকুলি করে দি আমার যখন 20খন বিছনাযুক্ত হসপিটাল আছে এইখন ধুনিয়া জায়গা যে নির্মাণ হয় তারে আমি কামনা করছি। রাইজে বহুত চেষ্টার ফলতে বহুত চেষ্টা করার পিছতে আমার বিধায়ক জিতু গোস্বামী দেবে মানে আমার লগত লাগি পেলায় বড় সহায় করেছে, এখন 10 বেডের এখন হসপিটাল দিছে, কিন্তু আমি তাতে আনন্দিত। কিন্তু দুঃখের বিষয় আমার এমএলএ মহোদয় বনমন্ত্রী মহোদয়ে মোটামুটি আমাক সহায় করেছিল বাউন্ডারিটা ক্লিয়ার করবর কারণে, গতি রাইজে সেইমতে প্রশাসনেও এটা ব্যবস্থা লৈছিল, আমাক মাটিটো জুখি মেলি ধুনিয়া করে বেলেগ করে দিছে। দিয়ার পিছত আমাক মাটিটো সমজাই দি থৈ গল, সার্কুলর অফিসারে সমজাই দি থৈ গল, মন্ডল কানুনগড়ে সমজাই দি থোৱা সত্ত্বেও মানুষজনে গাদ্দারি করে পেলাই আমার মাটিটো আকৌ রি দখল করেছে। তেওঁ কোৱা হৈছিল যে ঘর দুয়ারি বনাব নালাগে, ঘর দুয়ার বনাব নালাগে, তুমি যেনেকে আছে তেনেকে থাকা, আর কোর্ট অফ কন্ট্রাক্টর সুযোগ লৈ পেলাই তেওঁ ধুনিয়াকৈ বিল্ডিং সিল্ডিং বনাই লৈছে। আমার আবেদন এইটো অসম সরকারের ওসরত তথা প্রশাসনের ওসরত আমার এটা কঠোর আবেদন যে আমার মাটিটো ব্যবস্থা করে অনতিপলমে আমার মাটিটো আকৌ বেদখল মুক্ত করে দিব লাগে। আমার হসপিটালের মাটি আমার কোনো ব্যক্তিগত মাটি নহয়, এটা রাজহুয়া মাটিটো আমাক বেদখল মুক্ত করে দিবে লাগে। সরকারে অসম সরকারে বিভিন্ন জায়গায় সরকারি মাটি বেদখল মুক্ত করে দিছে, কিন্তু আমার মাটিটো কিয় নোৱাৰে, কিয় নোৱাৰে, ইয়ার কার ছত্রছায়াতে এই কামটো হৈ আছে আমি ধরিব পৰা নাই। দয়া করে অনুরোধ করেছো এই ছত্রছায়া মত্রছায়া সব বাদ দি রাইজর সহযোগিতার কারণে, রাইজর সহায় সহযোগিতার কারণে আমার মাটিটো সরকারের ওসর অনুরোধ, প্রশাসনের ওসর হোজাই জেলা প্রশাসনের ওসর অনুরোধ যে আমার মাটিটো আমাক মুকলি করে দিয়ক, আমাক নেক্সট পরবর্তী এখন 20 বেডের হসপিটাল আহি আছে, আমি সেইখন তাতে বনাব লাগে।